ধন্যবাদ সকলকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম সরকারি মুজিবুর মহিলা কলেজের পক্ষ থেকে। আমি মোহাম্মদ কামরুল সেলিম, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তোমাদের সামনে আজকে আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো, লেকচার সার। তৃতীয় অধ্যায় আমি গত ক্লাসে একটু হিন্টস দিয়েছিলাম যে এটা হচ্ছে চ্যাপ্টারটার নাম হবে কোষ রসায়ন, দ্যাট মিন্স সেল কেমিস্ট্রি, ইংরেজিতে বলবো আমরা সেল কেমিস্ট্রি। এখন প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ বিজ্ঞানে সেল কেমিস্ট্রি কেন? আসলেই তোমরা জানো যে কোষ হচ্ছে জীবদের গঠন এবং কাজের একক। তাহলে জীবদের গঠন এবং কাজের একক কেন? এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া এবং বিক্রিয়া প্রতিনিয়ত চলতেছে। তো কোষের ভিতরে যখন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয় তখন আমরা সেটাকে কোষ রসায়ন বলব। যেহেতু প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেল দুই ধরনের সেল আছে জীবজগতে, তো প্ল্যান্ট সেলেও সেরকম রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে, প্রাণী সেলেও সে একই ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে। যেহেতু কোষের ভিতরে এই ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটছে, এই জন্য আমরা এটাকে সেল কেমিস্ট্রি বা বাংলায় বলবো কোষ রসায়ন। অধ্যায়টি অত্যধিক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং তুলনামূলকভাবে একটু কঠিন অন্যান্য চ্যাপ্টারের চাইতে। তোমরা নিচের ক্লাসে হয়তো বা কার্বোহাইড্রেট সম্পর্কে, প্রোটিন সম্পর্কে জেনে এসছো, এই জিনিসগুলো এখানে আর একটু বিস্তারিতভাবে এলাম জানানো হবে। তো শুরু করা যাক এই অধ্যায়ে, অর্থাৎ কোষ রসায়ন চ্যাপ্টারে তোমাদের কি কি পড়ানো হবে। এখানে বিষয়বস্তু দেখানো আছে কি কি পড়াবো, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এনজাইম, এক্সট্রা। কার্বোহাইড্রেট সম্পর্কে আমাদের প্রথমে আমরা জানি যে সংজ্ঞা দিতে হবে কার্বোহাইড্রেটটা কি আসলে, কোন 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 খাবারে বা উদ্ভিদের কোন কোন অংশে কার্বোহাইড্রেট থাকে। তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা জানি যে ভাত, রুটি, আলু, মিষ্টি, শাকসবজি ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার। হোয়াট ইজ কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেটের সংখ্যাটা কি হবে আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে বলতে পারি যে কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ, সেটাকে সাধারণত আমরা কার্বোহাইড্রেট বলবো। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ যৌগকে কার্বোহাইড্রেট বলে। এর সাধারণ সংকেত আমরা জানি যে CH2O2N। এখন এন এর মান বিভিন্ন টাইপের হতে পারে, যদি এন এর মান এখানে আমি সিক্স দিই, যেমন সাধারণ সংখ্যা CH2O2N, এন এর মান যদি আমি এখানে সিক্স হয় তাহলে কি হবে, সিক্স বারো সিক্স, তাহলে এটা একটা শর্করা তৈরি, দ্যাট মিন্স গ্লুকোজ। তাহলে CH6H12O6 এটা একটা শর্করা, দ্যাট মিন্স গ্লুকোজ। এইভাবে সংজ্ঞায়িত করা যায়। তবে বর্তমানে আরো গবেষণায় দেখা গেছে যে সব ক্ষেত্রে এই সংখ্যাটা প্রযোজ্য না হতে পারে, সব ক্ষেত্রে এই অনুপাত প্রযোজ্য না হতে পারে। অনুপাতটা আসলে এইভাবে হয় 1:2:1, আমাদের এখানে 6 মানে 1, 6 গুণ 12 এর 1, 1:2:1 এই অনুপাতে এগুলো সর্বযুক্ত থাকে। তো সব ক্ষেত্রে অনুপাত প্রযোজ্য হয় না, এই জন্য কার্বোহাইড্রেট আলাদা একটা সংজ্ঞা আমরা এখানে সংজ্ঞায়িত করতে পারি, যে পলিহাইড্রক্সিঅ্যালডিহাইড ও কিটোনের জাতক সময়কে কার্বোহাইড্রেট বলা হয়। কারণ এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন অনেকগুলো কার্বোহাইড্রেট, আরও অন্যান্য কার্বোহাইড্রেট পাবো, সেখানে দেখবো যে এখানে অ্যালডিহাইড মূলক আছে, কিটোন মূলক আছে, তাহলে অনেক পলিহাইড্রক্সিঅ্যালডিহাইড এবং কিটোনের জাতক সময়কেও কার্বোহাইড্রেট বলা হয়। এ সম্পর্কে আমরা পরে আরও বিস্তারিত জানবো। এখন আসি আমরা যে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগটা কি হবে? আমরা সাধারণত কার্বোহাইড্রেটকে এইভাবে শ্রেণী বিভাগ করি স্বাদের ভিত্তিতে বা ভৌত গঠনের ভিত্তিতে। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট দুই প্রকার, সুগার এবং নন সুগার। সুগার মিন্স মিষ্টি, অর্থাৎ যতগুলো মিষ্টি জাতীয় খাবার আমরা উদ্ভিদ থেকে বা যত মিষ্টি খাবার পেয়ে থাকি উদ্ভিদ থেকে সেগুলো হচ্ছে সুগার, যেমন সুক্রোজ যেটা আখ থেকে পায়, C12H22O11 সুক্রোজ। নন সুগার
অর্থাৎ যেগুলো খেতে মিষ্টি না, যেমন ভাত, রুটি, আলু ইত্যাদি, যেগুলিকে আমরা এক কথায় স্বেচ্ছার বা শর্করা বলতে পারি, মান হয়। তাহলে স্বাদের ভিত্তি বা ভৌত গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করা যায়, সুগার এবং নন সুগার। আবার আমরা এদিকে লক্ষ্য করি যে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে চার ভাগে ভাগ করা হয়, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড আমরা কাকে বলবো? যে সমস্ত কার্বোহাইড্রেটকে আদ্রবিদ্যুৎ করলে সাধারণত এক কোনো সরল কার্বোহাইড্রেট একক ছাড়া অন্য কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যাবে না, সেগুলোকে আমরা মনোস্যাকারাইড বলি। মনোস্যাকারাইডকে কার্বন পরমাণুর সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইডকে আবার নিম্নলিখিত ভাবে আমরা শ্রেণীবিন্যস্ত করতে পারি। এক নম্বর হচ্ছে ট্রাইওস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস এবং হেপ্টোনোস। তো মনোস্যাকারাইড সম্পর্কে আমরা একটু জানবো। এখানে মনো এবং স্যাকারন দুটি শব্দের সমন্বয়ে, মনো স্যাকারন শব্দটি মনো মানে এক, স্যাকারন মানে চিনি, অর্থাৎ যে সমস্ত কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস কিন্তু আদ্র বিশ্লেষণ করলে এক কোনো সরল কার্বোহাইড্রেট একক ছাড়া আর কোনো একক অন্য কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যাবে না, সেটা এখানে আমরা বলবো মনো স্যাকারাইড। এখানে দেখানো হয়েছে মনো স্যাকারাইড নিম্নলিখিতভাবে এটা বিশ্লেষণ করা যায়, ট্রাইওস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস এবং হেপ্টোনোস। আমরা বলবো যে সমস্ত মনোস্যাকারাইডের কার্বন পরমাণু সংখ্যা তিন, তিন অণু কার্বন পরমাণু সমন্বয়ে গঠিত মনোস্যাকারাইডকে আমরা বলবো ট্রায়োস। উদাহরণ গ্লিসারালডিহাইড। এটাকে আমরা বলবো গ্লিসারালডিহাইড। এখানে তিন অণু কার্বন পরমাণু আছে, এক দুই তিন, সাথে অ্যালডিহাইড মূলক আছে, এই জন্য এটাকে অ্যালডোজ বলা হয়, অ্যালডোজ, অ্যালডোজ মনো স্যাকারাইড। এটাকে যদি আমরা আরেকটু এইভাবে লিখি, এইভাবে ওটাকে লেখা যায়, তাহলে দিস ইজ গ্লিসারালডিহাইড, নাম সেটি গ্লিসারালডিহাইড। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে যে তিন অণু কার্বন পরমাণু, ট্রাইস, ট্রাইস আমরা কাকে বলবো? দিস ইজ ট্রাইস, দিস ইজ ট্রাইস। তিন অণু কার্বন পরমাণু সংখ্যা বা তিন কার্বন অণু সংখ্যা যখন থ্রি হয় তখন সেটাকে আমরা বলবো গ্লিসারালডিহাইড। এবং এটাকে এটাকে দুই ভাবে লেখা যায়, এটাকে ভেঙে লেখা যায়। তো উদ্ভিদের সাধারণত গ্লিসারালডিহাইড হিসেবে থাকে না, থ্রি ফসফেট গ্লিসারালডিহাইড হিসেবে থাকে, ফসফেট। উদ্ভিদে সাধারণত থ্রি ফসফোগ্লিসারালডিহাইড হিসাবে এটা পাওয়া যায়, দিস ইজ ট্রাইওস।
যেখানে কার্বন পরমাণুর সংখ্যা চার সেটাকে আমরা বলবো টেট্রোস। ট্রায়োস মনোসাকারাইডের আর একটা উদাহরণ ছিল যেটা আমি মিস করেছি, সেটা আর একটা উদাহরণে ঠিক এরকম সেটাকে আমরা বলবো ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। এবং মাঝখানে দুই নম্বর কার্বন এটাকে আমরা বলবো কিটন গ্রুপ। উদাহরণ হবে ত্রিফসফোগ্লিসারাল্ডিহাইড এবং জাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। ফসফেট বললে আবারও ত্রিফসফোগ্লিসারাল্ডিহাইড ফসফেটের মতো উদাহরণ এখানে হবে। এখানে এইচের বদলে একটা পি যুক্ত হবে, উদ্ভিদের সাধারণত ফসফেট গ্রুপ হিসাবে থাকে, এই জন্য এটাকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট বলা হয়। তাহলে যদি আমি প্রশ্ন করা হয় তোমাদের যে ট্রায়োস মনোসাকারাইডের উদাহরণ কি হবে, এক নম্বর ত্রিফসফোগ্লিসারাল্ডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, এই দুটো ট্রায়োস মনোসাকারাইডের উদাহরণ। এটা হচ্ছে এরিথ্রোস, যেটা চার কার্বন পরমাণু বিশিষ্ট, এক দুই তিন চার, চার কার্বন পরমাণু বিশিষ্ট মনোসাকারাইড আমরা বলবো এরিথ্রোস বা এরিথ্রোস। এবার আমরা আসি পেন্টোজ, পেন্টোজ কাকে বলবো? যেহেতু মনোসাকারাইডে পাঁচ কার্বন পরমাণু থাকে, পাঁচ কার্বন বিশিষ্ট মনোসাকারাইড কে আমরা বলবো পেন্টোজ। এটা তাহলে আমরা কিভাবে এটাকে লিখবো, সেজু সেজ ওয়েস তাহলে পাঁচ কার্বন বিশিষ্ট মনোসাকারাইডকে আমরা বলবো পেন্টোজ, দিস ইজ পেন্টোজ। উদাহরণ আমরা বলবো এটাকে রাইবোজ। এখানে পাঁচ কার্বন আছে, এক এক দুই তিন চার এবং পাঁচ। তাহলে পাঁচ কার্বন বিশিষ্ট মনোসাকারাইডকে আমরা বলবো পেন্টোজ, উদাহরণ রাইবোজ। এর আগে আবার টু টাইপ হয়, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ।
তাহলে ডিঅক্সি রাইবোজ এবং রাইবোজ কিভাবে কোনটাকে আমরা ডিঅক্সি রাইবোজ বলবো আর কোনটাকে রাইবোজ বলবো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে কার্বন পরমাণু পাঁচটা এবং ওএইচ এইচ ওএইচ ওএইচ সব ঠিক আছে এটাকে আমরা বলবো বলবো রাইবোজ যেটা আরএনএ এর গাঠনিক উপাদান রাইবোনিউক্লিক অ্যাসিড রাইট আরএনএ সে রাইবোজ হিসেবে থাকে এটা পেন্টোজ সুগারটা আমি যদি এটাকে ডি রাইবোজ সুগার কখন বলবো পেন্টোজ কে ডি রাইবোজ সুগার বলবো এইরকম This is deoxyribose. দ্বিতীয় ঘটনা যদি আমরা খেয়াল করি এক নম্বর গঠন এবং দুই নম্বর গঠনের ভিতরে একটু তফাৎ আছে দুই নম্বর কার্বনের তোমরা খেয়াল করো যে প্রথমে ওএইচ এবং এইচ ডান দিকে ছিল ওএইচ এবং বাম দিকে ছিল এইচ এখানে ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে দুই নম্বর কার্বনের দুই পাশে এইচ মানে দুই নম্বর কার্বনের ডান সাইডে একটা অক্সিজেন পরমাণু এখানে ঘাটতি হয়েছে অর্থাৎ একটা অক্সিজেন পরমাণু এখানে নাই অর্থাৎ এই জন্য একটা ডিফিসিয়েন্সি হচ্ছে যখন একটা অক্সিজেন পরমাণু সংখ্যা কমে গেছে এই জন্য এটাকে বলা হচ্ছে ডিঅক্সি একটা অক্সিজেন পরমাণু এখানে কম থাকার জন্য এটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ মানে অক্সিজেনের ঘাটতি হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ আপন আদার আদার নম্বরে সিটি আছে সি তিন নম্বর কার্বন চার নম্বর কার্বন এই পাঁচ নম্বর কার্বন ওএইচ এইচ এগুলো সব ঠিক আছে শুধুমাত্র ডিফারেন্স দুই নম্বর কার্বনে একটা অক্সিজেন পরমাণু কম থাকবে এখন যদি তোমাদেরকে পরীক্ষায় থাকে যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে তফাৎ তাহলে মেইন তফাৎ হবে যে এটা এক নম্বর কার্বনে দুই নম্বর কার্বনে রাইবোজের দুই নম্বর কার্বনে এক অক্সিজেন পরমাণু কম থাকার জন্য এটা ডিঅক্সি রাইবোজ হয়ে গেছে আর রাইবোজে অক্সিজেনের পরমাণু সঠিক থাকে বা পুরোটা আগের মতোই থাকে এই জন্য এটাকে রাইবোজ দুটাই একটা পেন এটাকে বলা হবে পেন্টোজ সুগার অর্থাৎ এখানে কার্বন পরমাণু সংখ্যা পাঁচটি আছে যা কিনা আমরা ডিএনএ রাসায়নিক গঠনে নাইট্রোজেন বেজের ভিতরে পড়াটা আমরা পাবো কোনো প্রথম অধ্যায়ে ডিএনএ মলিকিউলস বা ডিএনএ আরএনএ যখন পড়বা তখন এই বিষয়টা বুঝতে পারবা যে ওখানে নাইট্রোজেন বেজ পেন্টোজ সুগার এগুলোর সম্বন্ধে ডিএনএ এর স্ট্রাকচার গঠিত তো হোয়াট ইজ ডিঅক্সিরাইবোজ আমি আবারও বলতেছি যে ডিঅক্সিরাইবোজ হচ্ছে পেন্টোজ সুগারের দুই নম্বর কার্বনে একটা অক্সিজেন পরমাণু কম থাকে এই জন্য এটাকে ডিঅক্সিরাইবোজ তাহলে আমরা যদি বলি যে পেন্টোজ সুগার উদাহরণ হবে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ দিস ইজ পাঁচ কার্বন পরমাণু বিশিষ্ট মনোসাকারাইডকে বলবো আমরা পেন্টোজ উদাহরণ রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ এখন আমরা আসি হেক্সোজ উদাহরণ গ্লুকোজ তাহলে এখানে আমাদের খেয়াল করতেছি যে দেখো যে ছটা কার্বন পরমাণু আছে এক দুই তিন চার পাঁচ ছয়
তাহলে এটাকে আমরা বলবো হেক্সোজ, অর্থাৎ ছয় কার্বন পরমাণু বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে হেক্সোজ, উদাহরণ গ্লুকোজ। এটাকে আমরা অ্যালো হেক্সোজও বলতে পারি, অ্যালো হেক্সোজ। কেন এটাকে অ্যালো হেক্সোজ বলবো? কারণ এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, দ্যাট মিন্স সিএইচও মূলক আছে, এই জন্য এটা নামে অ্যালডি, এই যে অ্যালডিহাইড মূলক আছে। অ্যালডিহাইড মূলক থাকার কারণে এই যৌগটার নাম আর অপর নাম অ্যালডো হেক্সোজও বলা হয়। তাহলে ছয় কার্বন পরমাণু বিশিষ্ট মনোস্যাকারাইড বলবো হেক্সোজ, উদাহরণ গ্লুকোজ। এখানে সঠিক সবকিছু ঠিক আছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের উদাহরণের ক্ষেত্রে এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এখানে আমরা একটা তফাৎ ব্যক্ত করব যে কার্বন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু গ্লুকোজের ক্ষেত্রেও তা, ফ্রুক্টোজের ক্ষেত্রেও তা। কিন্তু এখানে একটা সামান্য তফাৎ হচ্ছে যে এখানে এখানে দুই নম্বর কার্বন হচ্ছে এটাকে ট্রিপল মূলক আছে, এই জন্য এটা নাম। ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবো, ধন্যবাদ।